হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ইতালিতে আসলে গোল্ডের বিভিন্ন ধরনের ডিজাইন করানো গোল্ড পাওয়া যায়, কানের জিনিস থেকে শুরু করে তারপর হাতের ব্রেসলেট, তারপর বিভিন্ন ধরনের আংটি। তো আজকে আমি আমাদের বাসার সামনে যে মার্কেট আছে, ওই মার্কেটে স্ট্রোইলি একটা গোল্ডের দোকান আছে। ওই গোল্ডের দোকান বলতে গোল্ড, ডায়মন্ড, বিভিন্ন দামি দামি পাথরের জুয়েলারি অনেক কিছুই আছে এই দোকানটাতে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই ডিজাইনগুলো কিন্তু অনেক আনকমন। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ওনাদের পারমিশন নিয়েই ভিডিওটা করছি আর কি। তো অনেক সময় দেখা যায় যে পারমিশন ছাড়া ভিডিও করলে ওনারা রেগে যায়, যার কারণে পারমিশন নিলাম আর কি। আর এই মালাগুলো হচ্ছে গিয়ে মুক্তার মালা, মুক্তার মালা, তারপর মুক্তার কানের জিনিস, মুক্তার ছোটো ছোটো লকেট, আর এগুলো কিন্তু ডায়মন্ডের আছে। এই যে প্রাইসগুলো কিন্তু দেওয়া আছে সাথে, তারপর হচ্ছে কি এই যে 20,000-22,000 এরকম কিন্তু প্রাইসগুলো। আমি যেহেতু একটু ভিডিওটা তাড়াতাড়ি করেছি সেহেতু প্রাইসগুলো জুমিং করে দেখাতে আমার মনে নেই। আর এখানে হচ্ছে কি মুক্তার লকেট, মুক্তার আংটি, মুক্তার কানের জিনিস। আর অপোজিট পাশে ঘড়ি, বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে, হাতের ঘড়ি, ছেলেদের মেয়েদের ঘড়ি। ঘড়িগুলো আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। আর এই স্ট্রোইলির এই যে হাতের ব্রেসলেট গোল্ডের, হোয়াইট গোল্ডও আছে এখানে, হোয়াইট গোল্ড, তারপর এমনিতে গোল্ডের মিক্সড করানো, প্রাইসগুলো দেওয়া আছে। আর নাতাল উপলক্ষে, মানে বড়দিন উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিয়েছে আর কি গোল্ডের, কিছু কিছু গোল্ডগুলোতে আর কি।